দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দিন রাত কাজ করেছে সামনে আরও কঠিন সময় আছে সবাই মিলে কাজ করলে দেশকে এই ক্রান্তিলগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী গঠনে অবদান রাখায় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাবাহিনী প্রধান তিনি বলেন আপনাদের অবদানের ফলশ্রুতিতেই আজকের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাছাড়াও দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি তিনি আরো বলেন বিশ্ব শান্তি রক্ষায় আমরা ইউএনএ মিশনে কাজ করে যাচ্ছি ডিজাস্টার ও রিলিফে আমরা কাজ করে যাচ্ছি আমরা পারদর্শিতা অর্জন করছি এটা সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আপনারা যেভাবে আমাদের প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেট করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে সেনাবাহিনী আজ বর্তমান জায়গায় আছে এর কৃতিত্ব অবদান আপনাদের মুক্তিযোদ্ধা সেনার সদস্যদের কাছে দোয়া চেয়ে সেনাপ্রধান বলেছেন সামনে আরও সময় আছে একটু কঠিন সময় পার করতে হবে আমাদের আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি জন্য দোয়া করবেন শান্তিকালীন পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সেনা সেনাপ্রধান বলেন আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ দেশকে এই ক্রান্তিলগ্ন থেকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্ত সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে সক্ষম হবে। দুই হাজার তেইশ চব্বিশ অর্থ শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ রিপিট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আটাশ সেনা সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান। যার মধ্যে জন সেনাবাহিনী পদক জন অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশিষ্ট সেবাপদক অর্জন করেন এছাড়া খেতাপ্রাপ্ত ও বীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কৌশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন জেনারেল ওয়াকারুজ্জামান